নমস্কার, আমি সুস্মিতা। সুন্দরবন ডায়েরির আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আমাদের আপ্যায়নে 5টা রুম রেডি হয়েছে আর 5টা রুমেই কিন্তু গেস্ট আছেন, তবে এখন বর্তমান নেই। ওনারা গতকাল ঢুকেছেন আর আজকে তারা জঙ্গল সাফারিতে গেছেন, তো সন্ধ্যায় ফিরবেন। এখন গতকাল ঢুকেছেন, এবার ঢোকার মুহূর্তে সেইভাবে আমাদের কাছেই অপরিচিত। ওনারা যেহেতু অন্য অপারেটরের মাধ্যমে ওনারা আসছেন, আমাদের শুধু রুম বুকিং, তো ওই জন্য আর ক্যামেরা বন্দি করা হয়নি। তার কারণ, অচেনা মানুষ, সবার সামনে তো আর ক্যামেরা অন করলে তো হয় না। এবারে সন্ধ্যায় আমাদের এখানে যে লোকগান, ঝুমুর গান, সেটা আমাদের এই ডাইনিংয়ের মধ্যেই হয়েছে। এবার সবাই মিলে এক জায়গায় কিছুটা সময় কাটানো হয়েছে। এবার আস্তে আস্তে কথাবার্তা বলতে বলতে জানা গেল, এই যে দলটা এবার ঢুকেছেন আপ্যায়নে, তো তার মধ্যেও আমাদের দর্শক আছেন। তো তাদের সঙ্গে বেশ কিছুটা মুহূর্ত কাটালাম, ক্যামেরা বন্দি করা হয়েছে কিছু কিছু মুহূর্ত, তো সেটা আজকে পর্বে শেষ অংশে আপনাদের সামনে তুলে ধরবো। তো সাথে থাকুন। আর তার সাথে সাথে আজকে কিন্তু আমাদের অনেক কাজ হচ্ছে এবং অনেক কিছু জিনিসপত্র আসবে নতুন করে, তো সেগুলোও দেখাবো। আর এখন টুকিটাকি কাজ আছে, সব করব মিলিয়ে মিশিয়ে মোটামুটি আজকে পর্বটা। সাথে থাকুন, আশা রাখছি আপনাদের ভালো লাগবে। আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সকলে পাশে থাকবেন। তো সাথে থাকুন। এখন কিন্তু ফাঁকা, পুরো রুম সব তালা মারা, তালা মেরে তারা চাবি নিয়ে চলে গেছে জঙ্গলে। আর এই বড় ঘরের গতকাল রং, বাইরের অংশটা রং করা কমপ্লিট হয়েছে, আপাতত প্রাইমার মেরে দেওয়া হয়েছে সাদা, আর এরকমই থাকবে। কিন্তু এই যে বিটগুলো, এই বিটগুলোতে আলাদা রং করব, তাহলে আরও বেশি ভালো লাগবে বলে মনে হয়। তো এখনও সেটা, বিটগুলোতে রং করার কাজটা শুরু হয়নি, হয়তো কাল পরশু সেটা হবে। আর এদিকে এখানে গতকাল ঢালাই হয়েছে এই সামনের অংশটা, এগুলোতে একটু জল দিতে হবে এখন। আমাদের এই ঘরের লুকটাও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। সামনেটা পুরো রেলিং হয়ে যাচ্ছে, এটাকে রং করতে হবে। কালকে একটা অংশ লাগানো হয়েছিল আর আজকে বাকিটা হয়ে যাচ্ছে। আমাদের গোপালবাবু চলে এসছে মালপত্র নিয়ে। গোপাল, ওই গ্যাসের ওই সেই পাইপ আর সব নিয়ে এসছে তো? বেশ, এর মধ্যে আছে গদি আর নিচে আছে তিনখানা ক্যাম্প খাট, আগে একটা এসছে, টোটাল চারখানা ক্যাম্প খাট আর তার গদি আছে। ছয় সাতের খাট তো ঘরের মধ্যে আছে দেওয়া, আর পাশে একটা করে এই ক্যাম্প খাট পড়বে। থ্যাংক ইউ সব একদম টাইম মতো এনে দেওয়ার জন্য। তো এবার নিয়ে সেটিং করে দিয়ে দাও। বাবলু বাবলু বলতেছে পাইপ বিল অনেকদিন চলে। এটা ওভেন দুখানা আসলো তাহলে বাড়ি, আগের দিন একটা এসছে আর একটা আজকে এলো। সেটা একটা থাকবে এখানে মা বাবাদের এখানটাই থাকবে, আর একটা থাকবে আমাদের কিচেনে। তার কারণ একটু চা, অল্প একটু জল গরম, তার জন্য ওই বড় ওভেনে হবে না, বা উনুনেও বড় ওভেনও আছে, বড়ও যাবে আর এটাও যাবে বেশি একদম ওখানে। এটা ডাইনিং এ নিয়ে যাও, ওখানে কিচেনে ঢোকাতে হবে। হ্যাঁ, আগে ভারী মালগুলো নিয়ে যাও। সিলিন্ডারটা ওখানে নিয়ে এটা ওখানে সেট করবে, আর একটা এখানে সেট করতে হবে। না না, সিলিন্ডার এখানে রাখো, সিলিন্ডার ওইখানে নামা, ওইখানে আছে একটা। ও তাহলে ওটা এখানে রাখো, তাহলে এটা এখানে রাখো। আজ রান্নাঘরের ভেতরটা একটু পরিষ্কার করা হয়েছে, এখানে তো একদম জিনিসপত্র অগোছালো ছিল। উপরে সব পাইপগুলো তুলে দেওয়া হয়েছে, এই যে আড়ার উপরে, আর নিচটা আজকে একটু গোবর মাটি দিয়ে একজন লোক নেওয়া হয়েছিল, সে এসে সকালবেলা সব মাটি কুচে বেরিয়ে গেলে আমরা এই লেপা পোঁছাটা করেছি। তো জল দিয়ে একটু গোবর দেওয়ার পরে এরপর আবার পিটনে দিয়ে পেটাতে হবে। আর এই যে ওভেন, তো দুটো নিয়ে আসা হয়েছে, একটা এখানে, তো এখন এই অবস্থায় আছে। এরপর একটা টেবিল করে তার উপরে রাখতে হবে,
আর এই রান্নাঘরটা কিন্তু পুরোটা কমপ্লিট করা যায়নি, তার কারণ প্রচুর জিনিসপত্র ছিল, এখনো কিন্তু ওই মাথাতে ওই সব একদম ভর্তি হয়ে আছে। টেবিল আছে, বড় বড় পাইপ আর মিস্ত্রিদের সব জিনিসপত্র, তো ওইগুলোর জন্য এই পাশটা কিছু করা যায়নি। আর আমাদের একটা ভাই পার্মানেন্ট আমাদের এখানে থাকছে, তো তার জন্য এখানে একটা খাট, এই ইট দেওয়া হয়েছে, ওই রেডিমেড খাট, ওই খাট যেগুলো আনা হয়েছে তার থেকে একটা এখন পাতা হচ্ছে ইটের উপরে, এই ঘরে এখন আপাতত থাকছে, আজ থেকে মোটামুটি থাকবে আর কি। আর এই ঘরটা একদম পরিষ্কার হয়ে গেছে। এই হচ্ছে খাট, এইটা এখন নিয়ে ঘরে বসাতে হবে। আর আরও কয়েকটা আছে, ওই টেবিলের উপরে আছে, ও সাইডেও আছে, প্রত্যেক রুমে একটা করে দেওয়া হবে।
খুব আনন্দ করলাম সবাই মিলে একসঙ্গে।
দাদা কোথেকে আসছেন? আপ্যায়নে প্রথম যারা এসেছিলেন, তারপরে যারা এসেছিলেন চলে গেছেন, আর আজকে পাঁচটা রুমে, হ্যাঁ, তৃতীয় গ্রুপ, তাদের মধ্যে দাদা রয়েছেন। দাদা, আপনার নামটা? দেবকুমার পাল। দেবকুমার পাল, হুগলি শ্রীরামপুর থেকে। আপনারা কজন একসঙ্গে? তিনজন। আপনারা কি এক রুমে আছেন? আচ্ছা আচ্ছা, কেমন লাগছে সুন্দরবনে এসে? আর আজকে আমাদের এইমাত্র ঝুমুর গানের অনুষ্ঠান ছিল, সেটা শেষ হলো। চা পাকোড়া এগুলো, হ্যাঁ, এগুলো এই পর্বটা মিটে গেছে। আর আমাদের আজকে যারা অতিথি রয়েছেন, এরা আমাদের কাছে অপরিচিত, তো তাদের সঙ্গে আলাপ হলো। এবার সকলকে ওই গানের সময় একটু ঘুরিয়ে দেখানো হয়েছে, কারোর সঙ্গে আলাদা করে কথা বলা হয়নি, তো দাদার সঙ্গে একটু কথা বলে নিলাম। ঠিক আছে দাদা, ভালো লাগলো, ঘুরুন, কালকে তো জঙ্গল আছে। একদম আমাদের ভিডিও দেখেছেন আপনি? আমার মা তো, আর এই যে বাবা দাঁড়িয়ে আছেন, দেখি তোমরা বেশ ভালো করে এরকম করে নিয়ে নিয়ে যাও, খুব ভালো লাগে। তো আজকে যারা আমাদের এসছেন পাঁচটা রুমে, প্রায় 15 জনের মতো, তো তার মধ্যেও কিন্তু আমাদের দর্শক পাওয়া গেল। এই যে দিদি ভাইরা রয়েছেন, তারা আমাদের ভিডিও দেখেন বলছেন এই মাত্র। আর সুস্মিতা ক্যাপ পরে আছে বলে নাকি সুস্মিতাকে চিনতে পারেনি, ক্যাপ খুলে ফেল। তো খুব ভালো, একদম। আর আপনার তো নতুন হয়েছে, একদমই খুব ভালো লাগলো। আর আপনারা এসছেন অন্য অপারেটরের মাধ্যমে, আমাদের এখানে শুধু রুম বুকিং আছে, যে কারণে বাকি পরিষেবাগুলো ওরাই দিচ্ছে, কিন্তু এই থাকার জন্য রুমের ব্যাপারে কোনো কিছু প্রবলেম হলে আমাদেরকে অবশ্যই বলবেন। রুম তো নিট এন্ড ক্লিন, খুব ভালো দেখতে পেলাম, একদম। এখনো রঙের গন্ধ যায়নি, প্রথম আমরাই ঢুকেছি না, আপনাদের আগে আরো দুটো গ্রুপ বেরিয়েছে, একদম। তো আমাদের এখানে রুমে যারা রয়েছেন, সকলকে এক ফ্রেমে না হলেও এই দুটো রুমে যারা রয়েছেন, এই রুমে, হ্যাঁ, তো তাদেরকে এক ফ্রেমে একটু ছবি ওঠা। তো আমাদের একটা গ্রুপ আসছেন, তাদের মধ্যেও যে আমাদের দর্শক লুকিয়ে আছে, এটা জানতে পেরে সত্যি খুব ভালো লাগছে। ওই রাতে ছবি তো, ছবি ছবি একটু আগে একজনের সঙ্গে কথা বলছিলাম, উনি খুব, আপনারা শিলিগুড়ি? আমরা শিলিগুড়ি, হ্যাঁ হ্যাঁ। আর আপনারা সকলেই শিলিগুড়ি বোধ হয়? একটা পরিবার মনে হয়। আচ্ছা আচ্ছা, খুব ভালো। এই যে আঙ্কেল এসছেন, আঙ্কেলের সঙ্গে প্রথমেই আলাপ হয়েছে, উনি গান শুনে আর রুমের মধ্যে চলে গেছিলেন, আবার বেরিয়ে এসছেন। সবাই এখানে আসবে, আমরা খুবই ভালো আনন্দ হলো, এই রুম টুম গুলো খুব ভালো, ক্লিন, নিট এন্ড ক্লিন, সবাই আসবেন এখানে ঘুরে যাবেন, খুব সুন্দর জায়গা, একটা গ্রাম্য পরিবেশ যেটা শহরে পাওয়া যায় না, খুব ভালো লাগছে, খুবই ভালো লাগলো। চারিদিকে জঙ্গল আর জঙ্গল ভাব, খুব ভালো, ঢোকার মাত্রই আমার সবাই বলছে ওয়াও কি সুন্দর জায়গা, আমরা বলছে সকাল হলে একটু ঘুরতে বেরোবে, কোনো অসুবিধা নেই। আসলে সকালে তো আপনাদের বোটে করে জঙ্গল ঘোরার প্রোগ্রাম রয়েছে, আপনাদের শিডিউল হবে না, সেই অনুযায়ী গ্রাম ঘোরা কিন্তু আলাদা করে মুশকিল, কারণ ওরা সকালবেলা হলেই আপনাদেরকে বোটে তুলবে, সাতটার মধ্যেই নিয়ে নেবে। হ্যাঁ হ্যাঁ, বলুন আপনার কাছে। আমাকে যদি একটু মানে মূল্য দিয়ে মধু দিতে পারেন, অরিজিনাল মধু আমি অবশ্যই দিতে পারবো, আমার আপ্যায়নে বিশেষ করে আমাদের দর্শকদের জন্য মধু আমি কালেক্ট করে রেখেছিলাম, একটু আগে মধুর কথা আপনাদেরকে বলছিলাম, মধুর স্টক আমার কাছে আছে, কিন্তু আমি এখনো ওগুলোকে পাউস করে করে ঠিক করিনি, তবে আপনি বলছেন যখন আমি
আপনার মধু এনে দেবো। এক কেজি কতটা করে নেবেন আপনারা, কজন নেবেন? আমি সেই মতো ভাবে প্যাকেট করে নিয়ে আসবো। যারা ঘুরতে আসেন তাদের ভিতরে একটা তারা আসলে বুঝে উঠতে পারেন না, কারণ প্রত্যেকটা দোকানে ওই জলের মতো মধুর বোতল বসানো থাকে। এবারে এই মধুগুলো দেখবেন দামও খুব কম। এবার সকলে ভাবেন সুন্দরবনে এসে সস্তায় মধু পাচ্ছি নিয়ে যাই, কিন্তু ওই মধু নিলে ঠকতেই হবে। ওর থেকে আপনাদের ওই দোকান থেকে কলকাতায় যারা কেনে ও মধু আর এ মধু এক। এবারে মধু কখনো 300 টাকায় মধু দিতে পারবে না কেউ। অরিজিনাল মধু নিতে গেলে, বিশেষ করে সুন্দরবনের যে অরিজিনাল মধু, বিশেষ করে খলিশা, 600 টাকার নিচে এই মধু কেউ দিতে পারবে না। এবার কেউ যদি বলে তাহলে জানবেন যে সেখানে ভেজাল আছে। একটা সময় লাগবে যে পাত্রে দেবেন আর কি, সেই পাত্রের গায়ে যা লেগে থাকবে সেটাই হবে, মানে একদম পড়তে চায় না, এরকম এতটাই ঘন দেখতে পাবে। ঠিক আছে, মধুর ব্যবস্থা করব, অসুবিধা নেই। না, গুড়টা আগে পাওয়া যেত, এখন পাওয়া যাবে না। আগে গাছ কাটতো প্রচুর, আমাদেরও দেখতাম আশেপাশে, আমাদের বাড়িতেও কাটা হতো, কিন্তু এখন আর হয় না। এখন নারকেল গাছগুলো তো বাইরে থেকে এসে মেশিন দিয়ে উপরে উঠে কাটায়। না, খেজুরের গুড় যেহেতু নেই তাহলে মোয়ার আর প্রশ্নই নেই। মোয়া জয়নগরের, মোয়া জয়নগরের নাম করে তো সারা দেশে মোয়া তৈরি হয় এখন, আর সবই ফ্লেভার দেওয়া। ভালো মোয়া পাওয়া যাবে কি? না, এখানে পাওয়া যাবে না।